আজকের এই আলোচনা সভা আজকের এই আলোচনা সভায় উপস্থিত হয়েছে আপনাদের সকলের প্রিয় নেতা ঢাকা 16 আসনের মাননীয় সংসদ সদস্য ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কিছু সন্তান যিনি আমাদের এই অত্র এলাকার ঢাকা 16 আসনের আমাদের গার্জিয়ান এই 12 বছরে আপনারা আমাকে এখানে আনতে পারেননি এটা অত্যন্ত দুঃখের বিষয় আজকের প্রধান অতিথি আমাদের উপস্থিত রয়েছেন উনি আপনাদের মূল কথাটুকু শুনতে পারেন নাই আপনারা কি কষ্টে আছেন দুঃখে আছেন আগের কমিটি ছিল আমরা তাদের বিরুদ্ধে বলবো না আপনারা কিন্তু মাননীয় সংসদের সদস্যদের কাছে একটু বিচারও দিতে পারেন নাই আমি বিশ্বাস করি যদি নতুন কোনো কমিটি হয় এই মার্কেটে এই কমিটিও যদি কোনো ভুল করে যেহেতু আমাদের সকলের গার্জিয়ান মাননীয় সংসদ সদস্য আপনারা এই কমিটির বিরুদ্ধে মাননীয় সংসদ সদস্য কাছে বলতে পারবেন এই আশাবাদ আমি এই আশা রেখে আমি এই কথাটি আপনাদের বললাম মাননীয় সংসদ সদস্য এই 16 আসনের অভিভাবক আমরা কেউই ওনার ঊর্ধ্বে নয় আমরা সবাই ওনার অধীনস্থ উনি আমাদের গার্জিয়ান আমাদের অভিভাবক উনি যখন তখন আমাদের শাসন করতে পারেন ঠিক 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 এই বললাম আপনারা যে কথাটুকু বলছেন আপনাদের কথাটুকু আমি একটু মাননীয় সংসদ সদস্য বলি উনি একটু শুনুক দোকানদারদের টাকা কিছু অভিযোগ আছে অভিযোগ হলো 12 বছরে আজকে মার্কেটে রং দেখেন কোন মার্কেটে রঙের অবস্থা খুব খারাপ এই মার্কেটে একটি ভালো টয়লেট ব্যবস্থা নেই মহিলারা যে ওয়াশরুমে যাবে সেরকম কোনো ব্যবস্থা নেই ভিতরে তারের কাজ সংশোধন হয়েছে বলেছে কিছুটা হয়েছে একটা প্রপার একটা ইঞ্জিনিয়ার দ্বারা প্ল্যান করে করা দরকার যেটা সেটা হয় নাই সেটাও করা দরকার মার্কেটের কোনো শৃঙ্খলা নাই মার্কেটের ভিতরেও আমি বলবো যে ভালো একটা পরিবেশ নাই যে একটা কাস্টমার ঢুকবে কিছু ফ্যান লাগানো হয়েছিল কাকা সে গরমের সময় এই মার্কেটে কেউ দাঁড়াইতে পারে না গরমে এই বিষয়গুলো আপনি একটু আমাদের গার্জিয়ান হিসেবে আমাদের অভিভাবক হিসেবে আপনি দেখবেন আপনি এই বিষয়ে মার্কেট সমিতির যারা সদস্য আছেন এই মার্কেটে যারা দোকানদার আছেন তাদেরকে কিছু বলবেন বলে আমি মনে করে বিশ্বাস করি আজকে সময় নেই বক্তব্য দেওয়া যাবে না আমি শুধু মার্কেটের পক্ষে কথাটুকু বললাম তো আরেকটি কথা আছে কাকা একটু কথা আছে মেট্রো রেলের কারণে এই মার্কেটের দোকানদাররা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার কাছে ওনাদের তরফ থেকে আমারও একটা অনুরোধ হাসপাতাল বড় হয় যাতে এই এলাকার মানুষ হাসপাতালে যেতে পারে স্থানীয় অনেক পপুলার যেতে পারে এই জন্য একটা রাস্তা একটু ছোট একটা রিক্সা চলতে পারে এরকম একটা রাস্তার ব্যবস্থা আপনি একটু করে দেবেন মেট্রোর সাথে কথা বলে এই নোট করলাম এখন আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন আপনাদের সকলের প্রিয় নেতা ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কিছু সন্তান ঢাকা 16 আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক আলহাজ ইয়াসুদ্দিন মোল্লা এখন আপনার বক্তব্য দিচ্ছেন আলহাজ ইয়াসুদ্দিন মোল্লা এখন আপনার বক্তব্য দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম 16 ডিসেম্বর বিজয়ের মাস এই বিজয়ের মাসে আপনাদের মাঝে এসেছিলাম এসেছি এই বিজয় মাসে আমি মনে করি আপনাদের বিজয় আবার হয়েছে এই বিজয় মাসে যার কথা না বললেই নয় যার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি যে শিশুটি জন্ম নিয়েছিল সেই টঙ্গি পাড়ায় জন্ম নেওয়ার পরে পরই যখন হাঁটতো তারে বলতো খোকা খোকা বলে তাকে ডাকতো খোকা খোকা বলে সেই খোকা থেকে হয়েছিল মুজিব মুজিব থেকে হয়েছিল শেখ মুজিব থেকে হয়েছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে হয়েছিল জাতির পিতা থেকে হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধুর নির্দেশে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছিলাম একটি বাংলাদেশ যে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদ্যায়
আমরা একটি পেয়েছিলাম বাংলাদেশ যে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় আমরা পেয়েছিলাম বাংলাদেশের একটি মানচিত্র যে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় পেয়েছিলাম একটি স্বাধীনতা যে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় পেয়েছিলাম একটি লাল সবুজের পতাকা যে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় পেয়েছিলাম একটি স্বাধীনতার সার্বভৌমত্ব যে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় আমি ইলিয়াস মোল্লা সংসদ সদস্য হতে পেরেছি আমি ইলিয়াস মোল্লা সংসদ সদস্য হতে পেরেছি বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় আজকে তাজুল ইসলাম বাপ্পির মতন কাউন্সিলর এই 6 নম্বর ওয়ার্ডে আজকে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় আজকে মঞ্চে এতগুলো নেতা আপনারা দোকানদাররা এখানে বসে কথা বলতে পারতেন ব্যবসা করতেছেন একমাত্র বঙ্গবন্ধুর কারণে সেই বঙ্গবন্ধু স্বপ্ন ছিল একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবে 15 আগস্টে তার সপরিবারকে হত্যা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনে বেঁচে গিয়েছিলেন বিদায় আজকে বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে হাল ধরেছেন এই বাংলাদেশের মানুষের পাশে থেকে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল আদর্শ ছিল সেই স্বপ্ন আদর্শ ছিল বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আদর্শ পূরণ করার লক্ষ্যেই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতেছেন এমন কোন জায়গা নাই উন্নয়ন হয় নাই বাংলাদেশে এমন কোন অঞ্চল নাই পৌরসভা আপনার ইউনিয়ন থেকে শুরু করে সিটি কর্পোরেশন থেকে শুরু করে এমন কোন জায়গা নাই যে উন্নয়ন হয় নাই যে রাস্তাটা বসে আছেন সেটা প্রধানমন্ত্রীর উন্নয়নের রাস্তা আপনি যদি পূর্ব দিকে তাকান সেখানে আপনার কিছুদিন পরে দেখতে পারবেন যে মেট্রো ট্রেন চলাচল করতেছে ডিজিটাল ডিজিটাল দেশ সোনার ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি সোনার বাংলাদেশ পরিণত হচ্ছে কিন্তু পূর্বে সিনেমা হল যে জবর যা তা জবর তা যাতাই রয়ে গেছে আজকে বলতে চাই যারা বিএনপির আমলে চ্যাম্পিয়ন কতবার হয়েছিল হ্যাঁ তিনবার হ্যাট্রিক করেছিল হয়েছিল কিন্তু পাঁচবার হ্যাট্রিক করেছিল তিনবার এখন কি কোন দেশ বলতে পারবে এখন অন্যান্য দেশ তারা বলে যে আমরা তো জুরিবিহীন তলার কথা বলেছিলাম বাংলাদেশকে এখন আর জুরিবিহীন তলা বাংলাদেশ নাই এখন ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী কি করে এত উন্নয়ন করে সেই দিকে লক্ষ্য রাখার জন্য অন্যান্য প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রী উপদেশ দিয়ে বসে থাকে কারা দেয় সাংবাদিকরা দেয় আজকে আমরা বলতে চাই না বাংলাদেশ এমন জায়গায় এই করোনা ভাইরাসের মধ্যে যে একটা অবস্থান করতেছে সারা পৃথিবীতে এত উন্নয়ন কোন দেশ নাই সেটা বাংলাদেশ করছে পদ্মা সেতু স্পেন অলরেডি ফুল কমপ্লিট হয়ে গেছে যেদিন পুরো পরিপূর্ণ হয়ে যাবে সেই পদ্মা সেতু থেকে আমাদের যে একটা অন্ধপক্ষে বাংলাদেশের 5% ইনকাম আসবে সেই পদ্মা সেতু থেকে এবং ওই দক্ষিণাঞ্চলের লোকের থেকে লোকেরা আগে যেমন যেত 5 ঘন্টা 6 ঘন্টা এখন যাবে 2 ঘন্টায় এই যে যাতায়াতের ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী এককভাবে ঘোষণা দিয়েছে আমি আমার টাকা দিয়ে পদ্মা সেতু করব অন্য কোন দেশের টাকা নিয়ে আমি কোনো পদ্মা সেতু করব না সেটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাই বলতে পারছে করতে পারছে এবং আগামী তো করবে এই বাংলাদেশটাকে আমি অতি কথা বলতে যাব না এই বাংলাদেশের নিরাপদ একটা একটা লোকের কাছে সেটা হলো শেখ হাসিনা শেখ হাসিনা ছাড়া কোনো নিরাপদ নাই এই বাংলাদেশ যত উন্নয়ন হবে একমাত্র শেখ হাসিনা তাই বলতে চাই আজকে এই মার্কেটের যত সমস্যা আমি শুনেছি চশমা খোলেন চোখ ছিল কিন্তু চশমা পরা রাখছে কিন্তু দেখেন নাই মুখ বন্ধ করে রাখছে মুখ খোলেন
কান আছে শুনতে পারছেন কিন্তু আরেকজনের বলার অধিকার আপনি দেয় নাই পা আছে মিরপুর 12 নম্বরে যেতে পারেন নাই পা বইতে রেখেছিল সেই জন্য আমি বলবো সেই যেই হোক না কেন এই মার্কেটের দুর্নীতিবাজ যেই করে থাক না কেন প্রজন্মতে তারকে দুর্নীতি মামলা হাতে ধরিয়ে দিবে আজকে এই পূর্বী মার্কেটের একটি সুনাম আছে কিন্তু সুনাম থাকলে কি হবে যখন মার্কেটের ভিতরে যখন কোন কাস্টমার ঢোকে তখন তাদের পরিবেশ দেখে কাস্টমার বের হয়ে যায় আমি দেখেছি নির্বাচনী সময় আপনাদের যখন ভোট দিতে এসেছি আমি দেখেছি আপনারা কত কষ্টের মধ্যে আছেন মার্কেটের কোন উন্নয়ন নাই খালি ব্যক্তিগত উন্নয়ন এত উন্নয়ন দিয়ে কি করবেন রে ভাই এই ব্যক্তিগত উন্নয়ন দিয়ে কি আর কাজ হবে কত টাকা দরকার একটা মানুষের কত টাকা দরকার বহু টাকা কামাইছেন আর কামাইবার চেষ্টা করেন না আমি যে কমিটি ঘোষণা দিয়ে যাব কমিটি আমি আপনাদের সবার সাথে আলোচনা করেই কমিটি দিব এবং সেই কমিটি হবে দুর্নীতি মুক্ত কমিটি সেই কমিটি হবে এই পুরবি মার্কেটের উন্নয়নের জন্য কমিটি যে কমিটি দিব এই মার্কেটের দোকানদারকে ভালোবাসার কমিটি যে কমিটি আমি দিব সেই কমিটি হবে এই মার্কেটের পরিবেশের কমিটি যে কমিটি দেওয়া দিব সেটা হলো সব দোকানদারকে এখানে তাজুল ইসলাম বাপ্পি একটি কথা বলে গেছে শুরুতেই যে কমিটি দিবে সেই কমিটি যদি কোনো অন্যায় কোনো কাজ করে এমপি সাহেবের কাছে আপনার বিচার দিবেন আজকে আমি বলে দিলাম আপনাদের অভিভাবক হিসাবে আমি আছি থাকব কেউ যদি কোনো অন্যায় করে যদি তাজুল ইসলাম বাপ্পি যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব সঠিক সঠিক এবং সে যেই হোক না কেন আমি কাউকে ছাড় দেই দিশে পর্যন্ত বাকি জীবন আর দেব না কারণ এই 12 বছরে ইলিয়াস মোল্লার কথা যদি কেউ যদি একটা নেগেটিভ যদি বের করতে পারে ইলিয়াস মোল্লা এই জায়গায় দুর্নীতি করছে অমুকের 100% বাড়ির 100% জায়গা দখল করছে একটা বাড়ি দখল করছে কেউ যদি প্রমাণ করতে পারে প্রয়োজন বোধে এমপি গিরি করব না রাজনীতি করব না মিরপুর ছেড়ে চলে যাব সততার সহিত কাজ করে যাচ্ছি সৎ থাকবো ভালো থাকবো বুকের পাটা নিয়ে কথা বলবো আমি ইলিয়াস মোল্লা মোল্লা বাড়ির সন্তান হারুন মোল্লার ছেলে বঙ্গবন্ধুর কন্যা দেখছেন না কিভাবে চালায় দেশ কাউকে ছাড় দেয় কোন মন্ত্রী এমপিরে ছাড় দেয় আমি ইলিয়াস মোল্লা কোন মোল্লারও ছাড় দিব না কোন রাজনৈতিক ব্যক্তির উপর ছাড় দিব না সে যেই হোক না কেন আর যদি আপনাদের দোকানদারের মধ্যে যদি ওই রকম দুর্নীতিবাজ যদি থাকে ওই রকম দুর্নীতিবাজ যদি থাকে এই বড় বালতির মধ্যে পানি ভরা আছে সেটা যদি তলা দিয়ে যদি ছিদ্র করে দেয় পানি ফোটায় ফোটায় কিন্তু বালতির পানি শেষ হয়ে যাবে ওই ফোটাকারীকে কাউ কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না যদি দোকানদারের মধ্যে যদি ওই রকম লোক থাকে আমি বলে যাব আজকে থেকে ভালো হয়ে যান ভালো হয়ে যান সতর্ক করে দিয়ে গেলাম ভবিষ্যতে কোনো ক্ষমা পাবেন না এই মার্কেট আমি মনে করি আপনারা যদি সবার সহযোগিতা সমন্বয় যদি করেন এইটা হবে ডিজিটাল মার্কেট এইটা হবে শীতাতপ নিয়ন্ত্রণ মার্কেট এই মার্কেট হবে একটা মানুষ ঢুকে যেন সুই থেকে যেন গরু মাংস যেন পাইতে পারে সেই ব্যবস্থা করতে এই মার্কেটে ঢুকে কাস্টমারের জন্য আরামে যেন কেনাকাটি করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আপনাদের কাজ করতে হবে এই মার্কেটে প্রত্যেকটা দোকানদারকে মুখটা ভালো রাখতে হবে মুখের ভালোবাসা কাস্টমারকে দিতে হবে তাহলে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন এখানে দোকানদাররা দাবি করেছেন এই অঞ্চলের মানুষ দাবি করেছেন
MRT metro trenের জন্য এই পারে থেকে ওই পার যাওয়ার কোনো সুযোগ নাই আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের হাঁটার একটা ব্যবস্থা করে দেব হাঁটার ব্যবস্থা করে দেব আর যত কথা আছে তাজুল ইসলাম বাপ্পি আছে এই মার্কেটে যত কথা আছে যত সুযোগ যত মূল উন্নয়নমূলক বা যদি কোনো সমস্যা থাকে আমি কমিটির তিন সদস্যের একটা কমিটি দিয়ে যাচ্ছি আর একটা কমিটি করবে সেই কমিটির মাধ্যমে আবারও প্রয়োজন বুঝি যদি মনে করেন আপনাদের কাছে আমি আসবো অবশ্যই আমি আসবো আর যদি মনে করেন আপনারা আমার এখানে যে চা খাবেন আমি আপনাদেরকে চা খাওয়াবো আর যদি মনে করেন আপনারা একবেলা আমার এখানে লাঞ্চ করবেন তাও খাওয়াবো কিন্তু 12 বছরে এক কাপ চা খাওয়াইলেন না মনে বড় দুঃখ হাসেন না মনে বড় দুঃখ যাক 12 বছরে খাইছি জনগণ আপনি তো ভোটের নির্বাচনে যেই যেদিন ভোট দিতে নেই দিনই মনে করছে আমার পেট ভরে গেল আলহামদুলিল্লাহ আমি আমার সততার সহিত আপনাদের পাশে আছি থাকবো 2008 যখন নির্বাচন যখন ক্ষমতায় নির্বাচনে পাশ করলাম তখন চিন্তা করছিলাম এত সমস্যা কিভাবে সমস্যা সমাধান করবো মানুষের এত আশা এত প্রত্যাশা কিভাবে পূরণ করব আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী সংসারে পিতা ভালো থাকলে পোলাপানও ভালো হয় সংসারে পিতা যদি খারাপ হয় পোলাপানও খারাপ হয় আমার সংসারে আমার পিতা হইলে আছে মাতা হইলে আছে প্রধানমন্ত্রী হইলে আছে আমার আপা হইলে আছে সেই প্রধানমন্ত্রী ভালো বিদায় আমি ভালো আছি কারণ প্রধানমন্ত্রী এত উন্নয়নের মধ্য দিয়ে আমার ঢাকা ষোলো আসনকে শূন্য দিয়ে রেখেছেন এই জন্য ঢাকা ষোলো আসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই কারণেই জানাই এই অঞ্চলের মানুষ কত আশা ছিল কত প্রত্যাশা ছিল সেই আশা প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে এখন মানুষ বলে না ভাই আমার রাস্তাটা করে দেয় ভাই বিদ্যুৎ নাই ভাই পানি নাই এই পানির জন্য হাহাকার ছিল পানির জন্য ঝাড়ু কলসি নিয়ে মিছিল হতো কই এই 12 বছর তো পানি ঝাড়ু তো বেরোয় নাই কেন বেরোয় নাই আমি ইলিয়াসুল আপনাদের পাশে থেকে যখনই সমস্যার কথা বলেছেন তাৎক্ষণিক আপনাদের ব্যবস্থা করে দিয়েছি পানি এই 7 নম্বরে পানির জন্য হাহাকার ছিল এই 7 নম্বরে পানির জন্য অন্ধগুলিতে আমি নিজে এসে জায়গা বের করে পানি পাম্প করে দিয়েছি এত সমস্যা কিন্তু তারপরও আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা নেই এখন যদি কেউ ব্যক্তিগত কোনো সমস্যা থাকে সেটাও এসে ইনশাআল্লাহ করে দিই পরিশেষে ওই কথাটাই বলতে চাই যে আমি ইলিয়াস কুল্লা যতদিন বাঁচবো আপনাদের পাশে থাকবো আমি ইলিয়াস কুল্লা যতদিন বাঁচবো আপনাদের সবাইকে ভালোবাসবো সবাই ভালো থাকবেন এবং আজকে এই তিনটি নাম আমি ঘোষণা করে যাচ্ছি সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী সাধারণ সম্পাদক ওই বেটা রাজনৈতিক মঞ্চ পেয়েছিস নি অমনি কু দিয়ে ওঠ সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম শহীদ আব্দুল কাইয়ুম শহীদ সাধারণ কই এটা হাত মিলান পরিচয় না নতুন করে 12 বছর তো পরিচয় দিলেন না ওকে সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম জনি তিনজনের নাম প্রকাশ করলাম এবং বাকিগুলো আমি দেখে দেখে কমিটি সুন্দর কমিটি উপহার দেবো ইনশাল্লাহ পিতা ভালো হলে সন্তান ভালো হয় পিতা যদি খারাপ হয় পোলাপানও খারাপ হয় আমি বলে দিয়ে যাচ্ছি যদি পিতা পোলাপান যদি খারাপ হয় দাদা কিন্তু ছাড়বো না শাবাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী